আবেদন করবেন, চিন্তা ভাবনা করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে এই কলিং ভিসা নিয়ে। সেই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের মনে সকল প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবেন এবং আপনাদের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম এত ধীরগতি কেন, কিভাবে টাকার অঙ্ক কমিয়ে নিয়ে আসতে পারি, খরচ কিভাবে কমে যাবে এবং এই সিন্ডিকেট হতে আমরা কিভাবে রক্ষা পাবো, সিন্ডিকেট কিভাবে দূর করতে পারি, এই সমস্ত নানা হিউমার কিন্তু ছড়াচ্ছে সমালোচনা আলোচনা সমালোচনার কারণেই কিন্তু আমরা মূলত এই কলিং ভিসার ধীরগতি দেখতে পাচ্ছি। আবার অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে এই কলিং ভিসার কার্যক্রম এত ধীরগতি কেন, এটা বন্ধ হয়ে যাবে নাকি, এরকম তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা এখন পর্যন্ত এরকম কোনো তথ্য পাইনি যে এই কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। তবে আপনাদের জন্য বড় একটি সুসংবাদ রয়েছে, কলিং ভিসার যে সিন্ডিকেটটা রয়েছে তা বাতিল হতে পারে, কারণ এটা নিয়ে কিছু জটিলতা হচ্ছে। এই যে এজেন্সিগুলো যাদের কাছে অলরেডি অ্যাটাস্টেশন এসেছে, যারা অনুমতির জন্য অপেক্ষা করছে, তো ধীরগতির কারণ হচ্ছে এইগুলো বাতিল হতে পারে। বাতিল মালয়েশিয়ান যে মানব সম্পদ মন্ত্রী রয়েছে যে এম সারাবানা, সে কিন্তু প্রচন্ড চাপের মুখে রয়েছে। সে তার সংসদে এতদিন বিরোধী দলের চাপের মুখে ছিল, এখন সে নিজের দলের মন্ত্রীর চাপের মুখে রয়েছে, যেখানে সে বারবার বলে এসেছে যে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগে কোনো এজেন্সি নাই, কোনো এজেন্সি থাকবে না, এমপ্লয়াররা সরাসরি শ্রমিক নিয়োগ দেবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন এজেন্সি রয়েছে, তাদের থেকে এই অ্যাপ্রুভাল লেটারগুলো কিন্তু কিনতে হচ্ছে। বাংলাদেশেও 25টা এজেন্সির একটা সিন্ডিকেট আছে, বা 25টা এজেন্সির মাধ্যমেই কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই কারণেই যেহেতু মালয়েশিয়ায় বিভিন্ন কথা চলছে, সমালোচনা চলছে, তাই বাংলাদেশের গভর্নমেন্ট বলেন, মন্ত্রণালয় বলেন, তারা একটু স্থির হয়ে রয়েছে, তারা একটু স্থির গতিতে কাজ করছে। তারা আগে দেখতে চাচ্ছে যে মালয়েশিয়ার কার্যক্রম কিভাবে হয় বা মালয়েশিয়ার সিন্ডিকেটটা রয়েছে তা বাতিল হয় কিনা। এটা যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে আমরা কম খরচে মালয়েশিয়ায় যেতে পারবো এবং যে কোনো এজেন্সি স্বাধীনভাবে মালয়েশিয়ার কার্যক্রম করতে পারবে। বিভিন্ন সোর্সের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আগামী 26 তারিখ একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই কলিং ভিসা সম্পৃক্ত যাবতীয় সকল তথ্য জানানো হবে এবং টোটাল প্রক্রিয়াটা আমাদের সামনে তুলে ধরবে। আপনারা কিভাবে কার সাথে কাজ করবেন এবং কবে থেকে মেডিকেল শুরু হবে, ডাটাবেজে এন্ট্রি কবে থেকে শুরু হবে, এই সকল প্রক্রিয়া এবং কিভাবে হবে তা কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে 20 তারিখ জানানো হবে। যদিও এটা এখনো নোটিশ আকারে প্রকাশ করে নাই, তবে ধারণা করা যাচ্ছে বা আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যে এই কার্যক্রমটা করা হবে, কারণ এই মাসের শেষে এই মালয়েশিয়ার সেন্ট্রাল ডাটাবেজের সাথে তাদের চুক্তি শেষ হচ্ছে। আসলে মূলত এই চুক্তি শেষ হওয়ার পরেই বোঝা যাবে যে এই প্রক্রিয়াটা কিভাবে চলবে, কাদের কাছে যাবে। যদি আপনারা এই প্রক্রিয়াটা যদি রিইস্যু হয়, আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন বা কলিং ভিসার জন্য আবেদন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তারা কিন্তু একটা সিন্ডিকেটের মুখে পড়তে পারেন। তাই আমি বলবো আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আর কিছু সময় ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আরো বড় আকারে কিছু নোটিশ আসতেছে যেগুলো আপনাদের কলিং ভিসা সম্পর্কিত যাবতীয় সকল তথ্য কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা চাইলে তখন কিন্তু আবেদন করতে পারেন। কারণ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়েছিল জুন মাস জুলাই মাসে থেকে কিন্তু এই কলিং ভিসার কার্যক্রম শুরু হবে, কলিং ভিসায় মানুষ যাওয়া শুরু করে দেবে, কিন্তু আসলে কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। আরো একটা ব্যাপার আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আর সেটা হচ্ছে আগামী 25-26 তারিখে কিন্তু একটা ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হতে পারে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কারণ এইটা মূলত 2016 সালে যারা অ্যাপ্লাই করেছিল কলিং ভিসার জন্য তাদের কার্যক্রম শেষ হয়েছে, তারাই কিন্তু এখন এই ফ্লাইটটা ধরতে পারছে বা তাদের জন্য এই ফ্লাইটটা মূলত চালু হচ্ছে। যারা নতুন করে এইবার অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। আগে আপনারা বিভ্রান্ত হয়ে এই ফ্লাইট দেখে কারোর উপর আস্থা রেখে পাসপোর্ট আগেই জমা দিবেন না। তো আমি আপনাদের বলবো আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আর কিছু সময় ধৈর্য ধরুন, কারণ আপনারা আর কিছু সময় ধৈর্য ধরলে কিন্তু খুব অল্প টাকায় কিন্তু আপনারা এই কলিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব অল্প টাকায় কিন্তু আপনারা কলিং ভিসায় যেতে পারবেন, এটা নিশ্চিত। পরবর্তীতে আমি কলিং ভিসা সম্পর্কে আরো নতুন নতুন আপডেট দেওয়ার ট্রাই করবো, যখনই কোনো আপডেট পাবো আপনাদের সামনে হাজির হয়ে যাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সামান্য পরিমাণ উপকার আসে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন যদি আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।